নিরাসা লুৎফাডার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকে টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব হিডেন ফাইল অর ফোল্ডার, ইউজ সিঙ্গেল ক্লিক নেভিগেটর, ম্যানেজ প্রিন্ট জব, ইউজ ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, ইউজ রান অপশন, ইউজ সার্চ অপশন। আমরা এখন দেখব হিডেন ফাইল অর ফোল্ডার, একটা ফাইল বা ফোল্ডারকে আপনি সাময়িকভাবে কীভাবে আপনি গোপন করে রাখতে পারেন, লুকিয়ে রাখতে পারেন। তো সাপোজ এখান থেকে আমি ভিডিও যে সং যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমি কী করতে চাচ্ছি, গোপন করে রাখতে পারতে হিডেন করে রাখতে চাচ্ছি। তাহলে কী করবো আমরা, এই ভিডিও সং এই ফোল্ডার রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে হিডেন বক্সটা মার্ক করে দিয়ে অ্যাপ্লাই ওকে বা ওকে ক্লিক করেন। এখান থেকে হিডেন হয়ে গেল। এখন যদি আপনি চান যে এই ফোল্ডারটাকে আবার শো করাতে যদি চান, তাহলে কী শো করাবেন? আবার টাস্কবার থেকে স্টার্ট মেনু রাইট বাটন ক্লিক করেন, কন্ট্রোল প্যানেল, দেন ফাইল এক্সপ্লোরার অপশন। এরপর আপনি এখান থেকে ভিউতে যান, এরপর শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ডিভাইস ক্লিক করে ওকে দেন। আপনার ফোল্ডারটা এখানের মধ্যে কি আবার চলে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ফাইল বা ফোল্ডার থেকে এটি একটু ইনঅ্যাকটিভ, তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, হিডেন টিক উঠিয়ে দিয়ে ওকে দেব, দেন রিফ্রেশ করব। তাহলে কি হয়ে গেল, আবার শো করলো। আবার দেখছি যেমন ইমেল অ্যাড্রেস, এটার উপর রাইট বাটন ক্লিক করে, ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, হিডেন বক্সটা মার্ক করে দেব, হিডেন বক্সটা মার্ক করে ওকে দেব। এখন আমরা কী করব, স্টার্টের উপর রাইট বাটন ক্লিক করব, এরপর কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, এরপরে ভিউ, এখান থেকে ডোন্ট শো হিডেন ফাইল অর ফোল্ডার, অ্যাপ্লাই, ওকে। অর্থাৎ হিডেন কৃত ফাইলটি কী করবে না, শো করবে না, নাই চলে গেল। আবার আমরা যখন আনতে যাব, যখন আমাদের প্রয়োজন হবে, তখন কীভাবে আনবো, আবার টাস্কবার থেকে স্টার্ট মেনুর উপর রাইট বাটন ক্লিক, কন্ট্রোল প্যানেল, ফাইল এক্সপ্লোরার অপশন, ভিউ, শো হিডেন ফাইল অর ফোল্ডার, ওকে, ক্লোজ, চলে আসলো। এরপরে এই ফোল্ডারটার উপরে ফাইলটার উপর, তারপর এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, হিডেন টিক বক্সটা উঠে দেন, ওকে দেন, এরপরে রিফ্রেশ করেন। তাহলে আমরা যে কোনো ফাইল ফোল্ডারকে সাময়িকভাবে আমরা হিডেন করতে পারি, আবার সেটাকে শো করাতে পারি। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব সিঙ্গেল ক্লিক নেভিগেটর। অর্থাৎ সিঙ্গেল ক্লিক নেভিগেটর বলতে আমরা বুঝি, আমরা যে কোনো ফাইল বা ফোল্ডারকে সাধারণত আমরা ডবল ক্লিক করে ওপেন করে থাকি। যেমন এখানে মাই পিসি, এটার উপর আমরা কী করলাম, ডবল ক্লিক করে আমরা ওপেন করলাম, এক ক্লিক করি ওপেন হবে না, এক ক্লিক করি ওপেন হবে না। এখন কথা হচ্ছে আমরা ইচ্ছে করলে যে কোনো ফাইল বা ফোল্ডারকে সিঙ্গলি ক্লিক করে, অর্থাৎ এক ক্লিক করে আমরা কী করতে পারি, ওপেন করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আপনারা যদি ডবল ক্লিক করে যদি ওপেন করতে যদি না চান, যদি আপনারা চান যে আমি এক ক্লিক করে আমি ওপেন করব, সেক্ষেত্রে আপনারা এই অপশানটা ব্যবহার করতে পারেন। তো সেটা আমরা ব্যবহার কীভাবে করব, আমরা স্টার্ট মেনুর উপর রাইট বাটন ক্লিক করি, এরপরে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ফাইল এক্সপ্লোরার অপশানে যাব, এখান থেকে জেনারেল থেকে সিঙ্গেল ক্লিক, জেনারেলটা মার্ক থাকবে, সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেমস মার্ক করে অ্যাপ্লাই ওকে দেন, বা শুধু ওকে ক্লিক করেন। এখন দেখেন বন্ধুরা, যে কোনো ফাইল বা ফোল্ডার উপর মাউস যখন আমরা নিচ্ছি, একটা হাতের সিম্বল আসতেছে, অর্থাৎ ওয়েব আকার ধারণ করছে। এখন আপনি এক ক্লিক করেন, আপনার প্রোগ্রামটা ওপেন হবে, এক ক্লিক করেন আপনার ফাইলটা ওপেন হবে। তাহলে আপনি যে কোনো ফাইল বা ফোল্ডারকে আপনি কী করতে পারতেছেন, এখন এক ক্লিক করে ওপেন করতে পারছেন। এখন যদি আবার যদি এক ক্লিক বাদ দিতে চাই আমি, আবার কি স্টার্ট মেনু রাইট বাটন ক্লিক, কন্ট্রোল প্যানেল, ফাইল এক্সপ্লোরার অপশন, উপরতে জেনারেলটা মার্ক থাকবে, এরপরে ডবল ক্লিক টু ওপেন অ্যান আইটেমস মার্ক করে ওকে দেন। এবার ক্লোজ করলে দেখা যাবে যে কোনো আইকন উপর মাউস যখন আমি নিচ্ছি, ওই হাতের যে সিম্বলটা সেই সিম্বলটা আসছে না, এবং এক ক্লিক করলে ওপেন হচ্ছে না, এক ক্লিক করলে ওপেন হচ্ছে না, আমাকে ডবল ক্লিক করে ওপেন করতে হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে শিখতে পারলাম কীভাবে কোনো ফাইল বা ফোল্ডারকে ডবল ক্লিকের পরিবর্তে এক ক্লিক করে ওপেন করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন শিখব, সেটা হচ্ছে আপনার ম্যানেজ প্রিন্ট জব। এই ম্যানেজ প্রিন্ট জবটা কী, ম্যানেজ প্রিন্ট জবটা হচ্ছে আপনার যখন কাজ শিখবেন, কাজ শেখার পরে অনেক সময় এই প্রবলেমটাতে পড়তে হয়, সেটা হচ্ছে আপনি প্রিন্ট কমান্ড দিচ্ছেন, প্রিন্ট কমান্ড দিচ্ছেন, কিন্তু প্রিন্টারের সমস্যার কারণে হোক বা অন্য কোনো সমস্যার কারণে হোক, আপনার প্রিন্টটা হচ্ছে না বা প্রিন্ট নিচ্ছে না। এক্ষেত্রে যখন প্রিন্ট নিবে না বা প্রিন্ট হচ্ছে না, আপনার প্রিন্ট কমান্ডগুলো কিন্তু আস্তে আস্তে কী হবে, জমা হতে থাকবে। যখন আপনার প্রিন্টার কখন চালু হবে বা আপনি চালু করবেন বা অ্যাক্টিভ হবে, তখন আপনি যতগুলো কমান্ড দিয়েছিলেন সবগুলো পরপর প্রিন্ট হতে থাকবে। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রিন্ট
ম্যানেজ প্রিন্ট জবটা ব্যবহার করে আপনাকে পূর্বের প্রিন্টগুলো বাতিল করতে হবে অথবা স্টপ করতে হবে অথবা পজ করতে হবে। তা আমরা দেখি সেটা। প্রথমত আমরা যেন একটা ফাইল ওপেন করি, ধরে নিচ্ছি এই ফাইলটাকে আমি প্রিন্ট দেব। জাস্ট ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম, এখন প্রিন্ট করলাম, আবার আমি ফাইলে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করলাম, আবার প্রিন্ট। অর্থাৎ একটা ফাইলকে আমি একে দুবার প্রিন্ট দিচ্ছি। হতে পারে এটা ভিন্ন ভিন্ন কোনো ফাইল হতে পারে, কিন্তু আমি একটা ফাইলকে বারবার দিচ্ছি প্রিন্ট। ধরে নিচ্ছি ভিন্ন ভিন্ন ফাইল আমি বারবার প্রিন্ট দিচ্ছি। এখন এই প্রিন্ট দেওয়ার পরে দেখা গেল প্রিন্ট দিলাম আমি ঠিকই, কিন্তু আমার প্রিন্টের সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে আমার প্রিন্ট হচ্ছে না। কিন্তু এই প্রিন্ট কমান্ডগুলো দেওয়ার পরে আপনার প্রিন্টারের মধ্যে এই কমান্ডগুলো কিন্তু সবসময় কী হয়ে থাকে, জমা হয়ে থাকে। যদি কখনও যদি প্রিন্টার চালু হয় তাহলে যতগুলো আপনি কমান্ড দিয়েছিলেন সবগুলো একটার পর একটা প্রিন্ট হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এদের প্রিন্ট কমান্ড দেওয়ার পর যদি প্রিন্টার যদি কাজ না করে থাকে তাহলে আপনাকে কী করতে হবে, প্রিন্ট কমান্ডগুলো বাতিল করতে হবে। তাহলে কীভাবে করবো, যেমন আমি প্রিন্ট কমান্ড দিয়েছি, প্রিন্ট কমান্ড দেওয়ার পরে আমি এখন ফাইলগুলোকে প্রিন্ট কমান্ডগুলোকে বাতিল করব বা স্টপ করব বা পজ করব। তাহলে এই টাস্কবার থেকে আপনি প্রিন্টারের যে সিম্বলটা আছে সিম্বলের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর যেমন এই ফাইলটা, আমি সাপোজ এই ফাইলটার প্রিন্টটা বাতিল করতে যাচ্ছি, জাস্ট এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি ক্যান্সেল ক্লিক করেন, ইয়েস ক্লিক করেন, প্রিন্ট বাতিল হয়ে গেল। যদি মনে করেন যে না আমি এই ফাইলটার প্রিন্টটা আপাতত বন্ধ রাখবো আমি ক্যান্সেল করবো না, তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে আপনি পজ ক্লিক করেন, তাহলে কী হয়ে গেল, এই ফাইলটার প্রিন্টটা কি বন্ধ হয়ে গেল, ক্যান্সেল হলো না, বন্ধ হয়ে গেল। আবার যদি পরবর্তীতে যদি আপনি প্রিন্টটা চালু করতে চান তাহলে কি আবার রাইট বাটন ক্লিক করে আপনি রিজুম ক্লিক করেন, তাহলে কী হয়ে গেল, প্রিন্ট কমান্ডটা আবার চালু হয়ে গেল। আর যদি আপনি চান যে না সবগুলো ফাইলের প্রিন্ট আপনি বাতিল করতে চান একাধারে, তাহলে কি জাস্ট সবগুলো সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, ক্যান্সেল ক্লিক করবেন, ইয়েস ক্লিক করবেন, তাহলে যতগুলো কমান্ড আপনি দিয়েছিলেন সবগুলো কমান্ড কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবং পরবর্তীতে প্রিন্টার চালু যদি হয়ে থাকে তাহলে এই যে প্রিন্ট কমান্ডগুলো দিয়েছেন এগুলো আর প্রিন্ট হবে না, আপনাকে নতুন করে কি করতে হবে, আবার প্রিন্ট কমান্ড দিতে হবে। তাহলে প্রিন্ট কমান্ড দেওয়ার পর যদি আমরা প্রিন্ট বাতিল করতে চাই অথবা পজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানেজ প্রিন্ট জব অপশনটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন সবাই, ধন্যবাদ সবাইকে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, আমরা যখন কম্পিউটারে কাজ করে থাকি তখন কম্পিউটারের ফাইল ফোল্ডারগুলো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বা এলোমেলো অবস্থায় চলে আসে, সেক্ষেত্রে এই ফাইল বা ফোল্ডারগুলোকে সাজিয়ে রাখার জন্য আমরা ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করব। ডিফ্র্যাগমেন্ট না করার কারণে কম্পিউটার গতি স্লো হওয়ার যে কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। তো আমরা করবো কীভাবে, আমরা জাস্ট সার্চ বক্সের মধ্যে আমরা লিখি ডিফ্র্যাগমেন্ট, জাস্ট লিখার পরে এখানে চলে আসছে ডিফ্র্যাগ, DEFRAGMENT, ডিফ্র্যাগমেন্টার বা ডিফ্র্যাগমেন্ট, ডিফ্র্যাগমেন্ট। তাহলে আমরা সার্চ বক্সে লিখব ডিফ্র্যাগমেন্ট, ডিফ্র্যাগমেন্ট লিখার পরে এই ডিফ্র্যাগমেন্ট অপশানে ক্লিক করব। এখন এখান থেকে যে ড্রাইভকে ডিফ্র্যাক্ট করতে চাই সেই ড্রাইভ সিলেক্ট করে, যেমন সি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অপটিমাইজ ক্লিক করব, আবার ডি সিলেক্ট করে অপটিমাইজ ক্লিক করব, ই সিলেক্ট করে অপটিমাইজ সিলেক্ট করব, প্রত্যেকটা আকার পার্সেন্টেজ আকারে ডিফ্র্যাগমেন্ট হচ্ছে। ফুলফিল যখন কমপ্লিট হয়ে যাবে 100% হয়ে যাবে তখন জাস্ট আমরা ক্লোজ ক্লিক করে দেব। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব ইউজ রান অপশন। ইউজ রান অপশনটা হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামকে সহজে যদি আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি রান অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। তো রান অপশনটা আপনি যেমন কীভাবে ব্যবহার করবেন, যেমন উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো চেপে আর চাপ দিবেন। আর চাপ দেওয়ার পরে যেমন আমি এখানে লিখলাম উইন ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাড লিখলাম, WORDPAD ওয়ার্ডপ্যাড লিখে আমি ওকে দিলাম। আমার ওয়ার্ডপ্যাড যে প্রোগ্রাম ছিল সেটা সরাসরি ওপেন হয়ে গেল। আবার যদি আমি অন্যভাবে চেষ্টা করি, আবার স্টারে গিয়ে আমি উইন্ডোজ লোগো চেপে আর দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখলাম নোটপ্যাড সরাসরি ওপেন হয়ে গেল। আবার যদি আমি উইন্ডোজ লোগো আর চেপে যদি আমি লিখি উইন ওয়ার্ড, উইন ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা নাম, উইন ওয়ার্ড WNWRD উইন ওয়ার্ড লিখে আমি ওকে দিই, তাহলে কী হয়ে গেল, মাইক্রোসফট ওয়ার্ডটা কী হয়ে গেল, আবার ওপেন হলো। আমি যদি এখান থেকে উইন্ডোজ লোগো চেপে আর দিই, আমি যদি লিখি এক্সেল EXEL লিখে যদি আমি এন্টার বা ওকে দিই, আমার মাইক্রোসফট এক্সেল ওপেন হবে। তাহলে বন্ধুরা, যে কাজটা আমরা যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা রান অপশন ব্যবহার করে আমরা যে কোনো প্রোগ্রামকে সহজে আমরা ওপেন করতে পারি বা খুঁজে পেতে পারি।
এছাড়াও রান অপশানে বেশ কিছু কাজ আছে যেগুলো আপনাদের খুব প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে 19 লোক চেপে আমি আর দিলাম, দিয়ে আপনি এখান থেকে লিখবেন RECENT রিসেন্ট, লিখে আপনি ওকে দেন বা এন্টার দেন। তারপরে এখানে দেখবেন আপনি অনেকগুলো ফাইল, আপনি হয়তো ভাবছেন এই ফাইলগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, এই ফাইলগুলো আপনার গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কোনো ফাইল, আসলে না, এগুলো সবগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল অর্থাৎ অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আপনার কম্পিউটারে থাকা হচ্ছে আপনার কম্পিউটারের গতিটাকে স্লো করে ফেলা। তাই আপনারা অন্তপক্ষে প্রতিদিন না পারলেও সপ্তাহ অন্তর এভাবে এই ফাইলগুলো খুঁজে বের করবেন, তারপর কন্ট্রোল এ চেপে সিলেক্ট করবেন, শিফট ডিলিট দিয়ে মুছে ফেলবেন। মুছে গেল, তাহলে আমরা কী করলাম, স্টার্ট আর দিয়ে এখানে রিসেন্ট লিখে ফাইলগুলো, এখন যদি আমি রিসেন্ট লিখে ওকে দিই এখানে ফাইল নেই। একইভাবে আবার উইন্ডোজ লোগো চেপে আর চাপবেন, চেপে এখানে লিখবেন PREFETCH, লিখে ওকে দেন বা এন্টার দেন, দেন কন্টিনিউ। এখানের মধ্যেও যে ফাইল বা ফোল্ডারগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনার কোনো প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার না, এগুলো বরং আপনার কম্পিউটারের স্পেস নষ্ট করে এবং কম্পিউটার গতি স্লো করে। একইভাবে কন্ট্রোল এ দিবেন, শিফট চেপে ডিলিট দিবেন, ইয়েস দিবেন, আপনার ফাইল ফোল্ডারগুলো কী হয়ে যাবে, মুছে যাবে। একইভাবে 19 লোগো চেপে আর্ট দিয়ে আপনি লেখেন ট্যাম্প, TEMP, লিখে এন্টার দেন বা ওকে দেন, দেন কন্টিনিউ। এখানের মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কন্ট্রোল এ দিয়ে শিফট চেপে ডিলিট দেন, ইয়েস দেন। একইভাবে 19 লোগো চেপে আর্ট দিয়ে শিফট চেপে 5% আসবে, এরপর TEMP, আবার শিফট চেপে 5% ক্লোজ দিয়ে আবার এন্টার বা ওকে দেন। এখানের মধ্যে যেই ফাইল ফোল্ডারগুলো শো করতেছে একইভাবে কন্ট্রোল এ দেন, সবগুলো সিলেক্ট হবে, অল সিলেক্ট হবে, দেন শিফট চেপে ডিলিট দেন, আপনার যা আছে সবগুলো কী হয়ে যাবে, আপনার মুছে যাবে। এভাবে এভাবে সবগুলো ফাইল মুছতে চেষ্টা করবেন, বায়োসের কারণে এখান থেকে সবগুলো মুছছে না, আপনারা এভাবে যতগুলো বুঝতে পারেন যতগুলো সম্ভব আপনারা মুছে নেবেন। তাহলে কী হবে, আপনার কম্পিউটারের গতি সবসময় কী থাকবে, ভালো থাকবে। একইভাবে যখন আপনি ডিলিট করেন তখন স্বাভাবিকভাবে আপনি যদি শিফট ডিলিট না দেন তাহলে কিন্তু এই রিসাইলবিনে এসে কী হয়, জমা হয়। সেক্ষেত্রে আপনি রিসাইলবিনের উপর রাইট বাটন ক্লিক করবেন, এরপরে আপনার এমটি রিসাইলবিন ক্লিক করবেন, তাহলে রিসাইলবিনও যদি জমা হয়ে থাকে সেখান থেকেও কী হয়ে যাবে, একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা রিসাইলবিনে যাই কিছুই দেখব না, কিছুই পাবো না। তাহলে যখন আপনি ডিলিট করবেন, নর্মালি ডিলিট করবেন, তখন রিসাইলবিনে জমা হবে, আর শিফট যদি ডিলিট দেন তাহলে সরাসরি রিসাইলবিন থেকেও ডিলিট হয়ে যাবে। তাহলে এভাবে আপনার যে কোনো অপ্রয়োজনীয় ফাইল ফোল্ডার খুঁজে বের করে সেগুলোকে আপনার অন্তপক্ষে ডেলি না হলেও সপ্তাহ অন্তর সেগুলো ডিলিট করতে চেষ্টা করবেন, তাহলে কম্পিউটারের গতি ভালো থাকবে। এরপর আমরা যে কাজটা করবো গুরুত্বপূর্ণ অপশান, সেটা হলো ইউজ সার্চ অপশান। সার্চ অপশানটা কি, আপনি কম্পিউটারের মধ্যে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে সংরক্ষণ করেছেন, গুরুত্বপূর্ণ কোনো ফাইল ফোল্ডার সংরক্ষণ করার পরে এখন কোথায় আছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সার্চ বক্সে সেটা আপনি খুঁজে নেবেন। যেমন এখান থেকে সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডো ক্লিক করেন, ক্লিক করে যেমন আমরা এখানে কী নামে সেভ করছিলাম, আমি একটা ফাইল খুঁজতে যাচ্ছি, সেই ফাইলটা লিখব, যেমন আমি লিখলাম নিডাসা। এরপর এখান থেকে মাই স্টাফ ক্লিক করবো, যদি এখানে চলে আসলে আসলো উপর যদি দেখা যায় তাহলে ওখান থেকে ক্লিক করে ওপেন করবো, আর যদি না পেয়ে থাকে তাহলে মাই স্টাফ ক্লিক করবো। শো থেকে আমি ফোল্ডার যদি খুঁজতে চাই ফোল্ডার ক্লিক করবো, যেমন এখানে আমি নিরাসা ফোল্ডার পাচ্ছি, এখানের মধ্যে নিরাসা, অথবা এখান থেকে আমি ডকুমেন্টস যদি খুঁজতে চাই তাহলে ডকুমেন্টসে ক্লিক করবো, তাহলে এখানে পাওয়া যাচ্ছে সি ইউজার নিরাসা ডেস্কটপ। এরপরে যদি আমি ফটোস খুঁজি ফটোসে ক্লিক করব, তাহলে ফটোস পেয়ে গেলাম। এরপরে যদি আমি ভিডিও যদি থাকে তাহলে ভিডিও খুঁজলে ভিডিও পাবো। তাহলে এভাবে যে কোনো ফাইল বা ফোল্ডারকে আমরা কী করে নিতে পারি, খুঁজে নিতে পারি। যেমন ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করার পরে এখান থেকে যেমন নিরাসাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই ফোল্ডারের ভিতরে কী আছে না আছে সব কিছু এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম সার্চ অপশান হচ্ছে যে কম্পিউটার সংরক্ষিত কোনো ফাইল ফোল্ডার যদি আমরা খুঁজে পেয়ে না থাকি তাহলে সেই ফাইল ফোল্ডারকে খুঁজে বের করার সহজ উপায় হচ্ছে সার্চ। তাহলে সার্চ বক্সের মধ্যে আমরা যে ফাইল বা ফোল্ডারকে খুঁজে বের করতে চাচ্ছি সেই ফাইল বা ফোল্ডার নাম লিখে জাস্ট স্টাফে ক্লিক করো, ফোল্ডার নাম লিখে এখানের মধ্যে আমি লিখেছিলাম নিডাসা, এরপরে মাই স্টাফ ক্লিক করবো। মাই স্টাফ ক্লিক করার পরে এখানে শো থেকে আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেই অনুপাতে আমাদের ফাইল ফোল্ডার আমরা খুঁজে পেয়ে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।